ওকে গাইস আজকে আমরা একটা নিউ ভিডিও বানাচ্ছি যেটার নাম দা বেবি ইন পিঙ্ক। এটা একটা নিউ গেম আছে, এরও একটা আছে ইয়েলো ভার্সন, ইয়েলো ড্রেসে। সো তোমরা দেখতেই পাচ্ছ বেবিটা গোস্ট এখানে। সো দেখতে দেখাচ্ছি তোমাদের, খুব কিউট বেবি কিন্তু আসলে এটা গোস্ট, ভূত গাইস। হ্যাঁ গাইস, সো আমরা এখন কাজ হচ্ছে এর জন্য দুধের বোতল নিয়ে আসা, তো সেটা হচ্ছে রান্নাঘরে রয়েছে। এটা না, এটা বাথরুম, সরি সরি গাইস। ওইদিকে রান্নাঘর, এখানে একটা বিড়াল আছে, যে বলে বিড়ালটা লাস্টে ভূত হবে। হ্যাঁ, সেটা দেখতে তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো যারা যারা সাবস্ক্রাইব করেনি করে দিও। আর এরকম ভিডিও, আর এই ভিডিওটা মানে প্রচুর গ্লিচ আছে গেমে। আর এই গেমটার লিংক আমরা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা ইচ্ছে খেলবে। এবার ন্যাপি গন্দা করবে, বাচ্চাটা এখানটা কোথাও বাইরে টাইরে হবে। ওই দেখো বাইরে বসে আছি বাচ্চা, টিকটিক করে বসে আছে। চলো গাইস একে এবার ঘুম পাড়াতে হবে, বেডে নিয়ে যাই। ওহো সাবধানে নে, বাচ্চাটা সিনচেন মানে ইরুহা ওই করছে। এবার আসতে দাঁড়া দাঁড়া, শুয়ে পড়েছে। এবার আমাদের লাইটটা অফ করে দিতে হবে, গেমে প্রচুর গ্লিচ আছে, তো বিরক্তি হলে কিছু করার নেই গাইস, প্রচুর গেমে গ্লিচ। ওকে তো চলো এবার আমাদের কাজ হচ্ছে টিভিটা দেখা, টিভি দেখব। চলো এবার টিভি দেখা যাক। লাস্ট অবধি দেবে, খুব ইন্টারেস্টিং আছে, এখন অত মজা আসবে না, পরে আসবে গাইস। সো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখো। আছে কিন্তু একবার ইন্টারেস্টিং হয়েছে, বাচ্চাটা পুরো গায়েব হয়ে গিয়েছিল, এখন টিভি চলছে। মানে যতক্ষণ না করবো ডিস্টার্ব করে যাবে। বাচ্চাটা কোথায় গাইস? এখানে ছিল তো গাইস, আসলে এটা ভূত না, গায়ে কোন রকম আত্মা ঢুকে চাইতেন, ফেলে দিলাম। এবার টিভি দেখতে হবে, ইন্টারেস্টিং খুব হবে, দেখতে থাকো। এই যে বিড়ালটা খুব সুন্দর দেখতে, এরও আবার খাওয়াতে হবে একে পরে। সো আমরা এখানেই করি শেষমেশ, ওই ক্যাটটাও একটা গোস্ট আর কি, চলে যাবে। এখানে একটা কথা হচ্ছে, মানে কথাগুলো হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড নাইট, দেখতে পাচ্ছ, অ্যান্ড এখানে বলছে দুধের বোতল নিয়ে আসছে ওর জন্য, আমারও খাবে। আরে আমাদের
এবার ওকে খাইয়ে দিতে হবে। দিদি যা নিয়ে যা ওটাকে ন্যাপি পড়া। আরে তুই কোথায় ছাদের উপরে কোথায় নিয়েছিস ন্যাপিটা তো চেঞ্জ কর। আচ্ছা যখন বাচ্চাটা খেলি না তখন একটা আওয়াজ হয়। এই সোট এত আওয়াজ আমার বিরক্তি লাগছে। চল 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 তুই আগে ন্যাপি না বাদ না উপরে ঘুমাতে নিয়ে। আরে আমি আমার মাথা কাজ করছিল না দাঁড়া দাঁড়া। আমার কথা মতো চল আমি ঠিকঠাকই এই পড়বি না পড়বি না পড়বি না পড়লে প্রচুর কাঁদে গাইস মাথা খারাপ করে দেয়। এখানে বস চুপচাপ এখানে বস। পড়বি না কিন্তু আমার মনে হচ্ছে না না এখন না থার্ড ফোর্থ নাইটে। হ্যাঁ এবার ডাইপার উড়ে চলে যাবে গাইস। আচ্ছা ডাইপার উড়ে চলে গেল গাইস গোস্ট ভূত নিয়ে চলে যাচ্ছে ডাইপার কোথায় নিয়ে যাচ্ছে দেখি দেখা যাক। গেমটা প্রচুর গ্লিচ আছে একজন একদম আটকে আটকে আছে এন্ড এখানে আছে আর এই প্লাস্টিক কিন্তু খুব কাজে লাগবে। এটা একদম লাস্টে আমাদের লাগবে কাজে ভূতটাকে আর কি ঠাকানোর জন্য। এন্ড এই দিকটা সেই ঘরটাই ছিল তো আবার গায়েব হয়ে যায়নি তো আই থিংক তো আছে। আচ্ছা 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 জামা চেঞ্জ করলো জামাটা কিন্তু চেঞ্জ হয়েছে মানে চেঞ্জ মানে কি জামা পরেছে জামাটা পরে ছিল না জামা টুপি এগুলো সব পরেছে এটা কিন্তু হট করে হলো। হ্যাঁ আচমকা লাস্ট এর দিকে গাইস খুব ইন্টারেস্টিং হবে এখন নেই সেটা এখন বেবি সিটিং করাচ্ছি একে ফুলি। এখন দেখো ফেসটা কেমন মানে রাগি রাগি মতো হয়ে গেছে। ওহো পড়ে গেল দাঁড়া দাঁড়া বেটে না শোয়ালে হয় না। এবার আমরা গাইস লাইট অফ করে চলে আই ঘুমাক আমরাও একটু শান্তি করে টিভি দেখব টিভি দেখবো। ওহ দরজাটা বন্ধ করতে হবে। এবার আমাদের বিড়ালটাকে খাবার দিতে হবে। বিড়ালটা জ্বালিয়ে মারছে খুব কিউট তোমরা দেখবে এবার আমাদের বিড়াল আমাদের বিড়াল একটা আছে লালু ওর মতোই কিছুটা দেখতে খুব কিউট আর খুব ভালো লেগেছে বিড়ালটা। এবার এখানে খাবার আছে আর এখানটা দিয়ে আসতে হবে আর আমাদের টিভি দেখতে বসে যেতে হবে। চলো এবার আমরা একটু আরাম করি হচ্ছে না কেন ও এবার আবারও টিভি দেখতে হবে মানে ক্লিক করতে হবে আর কি এই বাচ্চাটা প্রচুর চালাবে পটি পাচ্ছে না গিরে আছে স্টেয়ারে এই খালি আদর করতে হবে গাইস এই টাইমটা। এবার লাইট অফ করে দিই যাই। এরপরে গাইস চমকদার জিনিস আছে যারা ভয় পাও একটু দূরে যারা হাট দুর্বল তারা দূরেই থাকো একদম। আর এইবার ম্যাজিকটা শুরু হবে এন্ড হয়ে গেছে। দেখো গাইস কি স্কেরি ফিড মি এবার ওকে খাওয়া এবার এখানে আমরা ভিতরে ঢুকবো কিচেনে। আমি এরকম হলে ভাই জীবনে যেতাম না এরকম ঘরের মধ্যে সব লেখা উঠছে এখান থেকে দেখতে হবে কত দূরে ছিল দূরে ওটা। হ্যাঁ মানে ফ্রিজটা আসলে কত বড় এন্ড এবার আমরা যখনই যাব লাইটটা অফ হয়ে যাবে দেখতে হবে আমরা আটকে গেলাম বাচ্চাটা ভূত কিন্তু কাঁচটা ভেঙে দেবে যারা ভয় পাও একটু দেখে আর আমারও হট করে আমি ভয় পাই না আমি ভূতে ভয় পাই না বাচ্চাটাকে ফেলে দিচ্ছি এবার না ভূত হয় তোকে মারবে তো অবশ্যই সে তো অবশ্যই। চলো এবার সো ইন্টারেস্টিং হতে চলেছে এটা আমি একিউব করলাম 1 2 3 দেখো
হেড পুরো এবার তাড়াতাড়ি আমাদেরকে গিয়ে আমাকে জিসাসের ওটা নিয়ে আসতে হবে ক্রসের যেটা সেটা আমাদের পুরো রুমে আছে এন্ড এই বিড়ালটা খুব শান্তশিষ্ট তো দেখছো ওটাও একটা ভূত লাস্ট মোমেন্টে আর কি হবে মানে গেমটা প্রায় শেষের মুখে শেষের মুখে ও এটা না এটা না এই ডটটা এইটাও না এই ডটটা ওই যে আমাদের প্লাস জিনিস আমি ভয় পেয়ে রয়েছি ডুগ 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 হচ্ছে আপার জেকো দেখলে ভয় পাবে এই রুমটাই ছিল এন্ড আরে এবার ওকে টেকালেও ছিটকে পড়ে যাবে 1 2 3 এবার আবারও বেড়ে আবারও করবে ও ভিতরে কাণ্ড চল চল অনেক তাকলিফ করেছিস আমাদের অনেক জ্বালিয়েছিস আয় এই ভূতুরে বাচ্চাটা কে দিয়ে গেছে আমাদের সত্যি মানে এটা আবারও ভূতে গিরি করবে ও এন্ড গাইস ওটা ভিতরে ঢুকে গেছে এন্ড এবারে সবচেয়ে বেশি দারুণ জিনিসটা হবে তোমরা অ্যানিমেশনটা দেখো এবার এবার অ্যানিমেশনটা দেখো এবার আমি আসছি আমরা এন্ড ভিডিও শেষ গাইস ফার্স্ট থেকে শুরু হচ্ছে সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও এন্ড আজকে আমরা লাইকটা আমরা একটা কমেন্ট টার্গেট রাখছি 10টা কমেন্ট চাই তাহলে আমরা আরও এরকম আরেকটা গোস্টকে মানবো সেটা আরও ডেঞ্জারাস সব রকম গোস্ট থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট করে দিও ধন্যবাদ।